জারণ বিজারণ সমতা। তো এই সমতা শেখার জন্য আমি এখানে একটা রুলস লিখে দিই আগে, রুলস। হ্যাঁ, এই রুলসগুলো বা সমতা, সমতার জন্য রুলস। আগে আসো, আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে এক লাইনে কেমন সমতা করে, তুমি সমতা কীভাবে এক লাইনে করবে এটা আগে শিখবা। কারণ অঙ্ক করতে গেলে আয়ন ইলেকট্রন পদ্ধতি আমার লাগে না, আমার লাগে হচ্ছে এক লাইনে সমতা। তো আমাকে আগে শিখতে হবে হচ্ছে এক লাইনে কীভাবে সমতা করে। তো এক লাইনে সমতা কেমনে করবা, স্টেপ ওয়ান, তুল্য সংখ্যা আদান প্রদান করব। ফার্স্ট কথা, কী আদান প্রদান করব, তুল্য সংখ্যা আদান প্রদান। অর্থাৎ এর তুল্য সংখ্যা ওর কাছে দিব, ওর তুল্য সংখ্যা এর কাছে দিব। আমরা তুল্য সংখ্যাকে কী করব, আদান প্রদান করব। ফাইন, গেল স্টেপ ওয়ান, তুল্য সংখ্যা আদান প্রদান করব। স্টেপ টু, স্টেপ টু, স্টেপ টুতে আমরা কী করব, আমরা হচ্ছে উৎপাদ লিখব। এটা হচ্ছে আমাদের স্টেপ টু। স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে কী করব, চেক দিব। মানে যার কাছ থেকে যেটা উৎপন্ন হওয়ার কথা সেটা লিখছি নাকি চেক করব। আচ্ছা, না লিখে থাকলে লিখে দিব, দ্যাটস ইট, সিম্পল। তো এই যে উৎপাদ লিখব, এই উৎপাদ লেখার ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট। এই উৎপাদ লেখার ব্যাপারটা কি একটু খেয়াল করো, উৎপাদ লিখব, উৎপাদ কেমনে লিখে। তো সেটা হচ্ছে অ্যাসিডের, অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে, অংশের সাথে সকল ধাতু, সকল ধাতু যুক্ত হবে। অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে সকল ধাতু যুক্ত হবে। তার মানে যতগুলো ধাতু থাকবে সেগুলোকে অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে কী করব, যুক্ত করে দিব। যুক্ত করে দিলেই আমাদের উৎপাদ লেখা ডান হয়ে গেছে। এরপরে কি চেক করবা, যার কাছ থেকে যেটা উৎপন্ন হওয়ার কথা সেটা লিখছো নাকি চেক করবা, না লিখে থাকলে লিখে দিবা। অ্যান্ড লাস্ট স্টেপ, স্টেপ ফোর, স্টেপ ফোর কী, জারকে যতটি অক্সিজেন, উৎপাদে তত অনু পানি, উৎপাদে তত অনু, তত অনু পানি, জারকে যতটি অক্সিজেন, উৎপাদনে তত অনু পানি। আর পানির জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন, পানির জন্য প্রয়োজনীয় এইচ প্লাস বিজারক হতে আসবে, কোত্থেকে আসবে, বিজারক, বিজারক হতে আসবে, আসবে। বিজারকে না থাকলে, বিজারকে না থাকলে অ্যাসিড হতে আসবে, অ্যাসিড হতে আসবে। ওকে, বিজারকে না থাকলে কী কোত্থেকে আসবে, অ্যাসিড হতে আসবে। তাহলে জারকে যতটা অক্সিজেন থাকবে উৎপাদে তত অনু পানি হবে, পানির জন্য প্রয়োজনীয় এইচ প্লাস বিজারক হতে আসবে, যদি বিজারকে না থাকলে অ্যাসিড হতে আসবে। দ্যাটস ইট, শেষ। ওকে, তাহলে স্টেপ ফোর, আর লাস্ট হচ্ছে স্টেপ ফাইভ। তো স্টেপ ফাইভটা আমি যেখানে লিখে দিই, স্টেপ ফাইভ, স্টেপ ফাইভ, হ্যাঁ, বাম পাশে হাত দেওয়া হারাম, হাত দেওয়া হারাম, বাম পাশে হাত দেওয়া হারাম, ডান পাশে সমতা করব, ডান পাশে সমতা করব। তো চলো আমরা প্র্যাকটিস করি, কয়েকটা প্র্যাকটিস করলেই আমাদের জিনিসটা ইজি হয়ে যাবে। এখন তো কীভাবে সমতা করবা চলো একটু দেখে ফেলি, কেমনে সমতা করতে হয়। ভাইয়া খুব সিম্পল, দেখো আমি ফার্স্টে একটা এক্সাম্পল দিই তোমাকে, এরকম যে ভাই ফার্স্টে তোমাকে বললাম কে টু সি আর টু ও সেভেন, এটার সাথে তোমাকে দিলাম এফ ই এস ও ফোর প্লাস এইচ টু এস ও ফোর। এখন এই এইচ টু এস ও ফোরটা কী, এইচ টু এস ও ফোর হচ্ছে একটা অ্যাসিড। তো এই এটা একটা অম্লীয় মাধ্যম তৈরি করার জন্য, কারণ আমরা যে সমতাকরণগুলো তুমি দেখতেছ এগুলো সব অম্লীয় মাধ্যমে। তুমি কীভাবে সমতা করবা আমি নিচে সলিউশনটা লিখি। হ্যাঁ, ফার্স্ট কাজ, প্রথমে একটু লেখো কে কে আছে, কে টু সি আর টু ও সেভেন যোগ এফ ই এস ও ফোর যোগ এইচ টু এস ও ফোর। তো আসো খেয়াল করো, এখন দেখো প্রথম প্রথম কাজ কী, তুল্য সংখ্যা আদান প্রদান করবো। ভাইয়া এটা তুল্য সংখ্যার মান কত, এই দেখো, এই যে খেয়াল করো কে টু সি আর টু ও সেভেন, এটা তুল্য সংখ্যার মান কত, ছয়। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এটা তুল্য সংখ্যার মান ছয়, এই ছয়, এটা তুল্য সংখ্যা ছয়, আর এই ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে এক। দেখো এই দিকটাকে পরে আসছি, তো কী করবো এদেরকে আদান প্রদান করবো। আদান প্রদান কেমনে করে ভাইয়া, এই যে এইটার তুল্য সংখ্যা ছয় যাবে ফেরাস সালফেটের সামনে, ফেরাস সালফেটের তুল্য সংখ্যা এক আসবে এর সামনে। ওকে, তুল্য সংখ্যা আদান প্রদান শেষ। এবার কী করবো, উৎপাদ লিখবো কেমনে, অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে সকল ধাতু যুক্ত হবে। ভাই অ্যাসিডের ঋণাত্মক অংশ কে এখানে, দেখো তো অ্যাসিডের ঋণাত্মক অংশ কে, সালফেট, তাই না, অ্যাসিড কে, সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন কি, প্লাস, তাহলে সালফেট কি, মাইনাস, তাহলে অ্যাসিডের ঋণাত্মক অংশ কে, সালফেট। এখন এই সালফেটের সাথে সকল ধাতু যুক্ত হবে, ভাই ধাতু কে, ভাই এই যে পটাশিয়াম একটা ধাতু, এরপরে ভাইয়া ক্রোমিয়াম একটা ধাতু, এরপরে ভাইয়া ফেরাম একটা ধাতু, রাইট। দেখো পটাশিয়াম ধাতু, ক্রোমিয়াম ধাতু, তারপরে কি যে ফেরাম, এটাও কি ধাতু, তাহলে ধাতুগুলা সব সালফেটের সাথে গিয়ে যুক্ত হবে।
তাহলে এই যে কে টু এটাই সালফেটের সাথে গিয়ে যুক্ত হয়ে কি তৈরি করবে ভাইয়া, কে টু এসও ফোর। কি তৈরি, আমি এখানে লিখি কে টু এসও ফোর। এরপর ভাইয়া দেখো এই যে ক্রোমিয়াম এটা সালফেটের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে, দেখো ক্রোমিয়ামের যোজনী হচ্ছে তিন, সালফেটের যোজনী হচ্ছে দুই, তাহলে কি এই যে এরকম হবে না, এর যোজনী এর সামনে, তাহলে ক্রোমিয়ামের যোজনী তিন এইখানে, সালফেটের যোজনী কত, দুই এইখানে, শেষ। সিআর টু এসও ফোর থ্রি, ডান। আর কি আছে দেখো তো, ফেরাস আছে, ফেরাস আয়রন আছে। তো ভাই বলো তো ফেরাস থেকে জারণ বিজারণের পরে কি তৈরি হয়, বা ফেরিক তৈরি হয়, তাহলে কি তৈরি হবে, ফেরিক, ফেরিক সালফেট, এফই টু এসও ফোর থ্রি, দ্যাটস ইট, হয়ে গেল। আচ্ছা তাহলে দেখো আমার কিন্তু সমতা আমি করে ফেলতেছি এক লাইনে, কীভাবে, সকল ধাতু অ্যাসিডের ঋণাত্মকের সাথে যুক্ত হবে, হইল। এবার একটু চেক করতে হবে, কি চেক করতে হবে, যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা লিখছো নাকি চেক করবা। ভাইয়া দেখো তো এইটার কাছ থেকে কি উৎপন্ন হওয়ার কথা, কে টু সিআর টু ও সেভেন থেকে কি উৎপন্ন হয়, এই যে দেখো আমরা আগেই দেখছি কে টু সিআর টু ও সেভেন থেকে কি উৎপন্ন হয়, ক্রোমিয়াম থ্রি প্লাস। তো দেখো তো আমার এখানে ক্রোমিয়াম থ্রি প্লাস আছে কি না, আছে, কই আছে, এই যে দেখো সিআর টু এসও ফোর থ্রি লিখছো না, এখানে ক্রোমিয়ামের যোজনী কত, তিন, রাইট, তার মানে তোমার এখানে ক্রোমিয়াম থ্রি প্লাস আছে। তাহলে এখানে কি আছে, ফেরাস, ফেরাস থেকে কি তৈরি হয় ভাইয়ারা বলো তো, ফেরাস থেকে তৈরি হচ্ছে ফেরিক, এই যে দেখো ফেরিকও কিন্তু আমি এখানে লিখছি, রাইট। তাহলে দেখো আমার যার এটার থেকে যেটা উৎপন্ন হওয়ার কথা সেটাও লিখছি, এটার থেকে যেটা উৎপন্ন হওয়ার কথা সেটাও লিখছি, তার মানে আমার উৎপাদ লেখা হয়েছে, কোনো সমস্যা নাই, ক্লিয়ার। আচ্ছা আমি উৎপাদ লিখে ফেলছি, তো উৎপাদ লেখার পর এবার আমাদের কাজ কি, এবার জারকে যতটা অক্সিজেন উৎপাদে তত অনু পানি। ভাই দেখো তো আমার এখানে জারককে এই যে কে টু সিআর টু ও সেভেন, তাই না, এখানে কয়টা অক্সিজেন, সাতটা, তাহলে উৎপাদে কত অনু পানি পাবো আমরা বলো তো, আমরা ভাই সাত অনু পানি পাবো, উৎপাদে সাত অনু পানি, ওকে। এখন দেখো ভাইয়া পানির জন্য হাইড্রোজেন কয়টা লাগে, কয়টা হাইড্রোজেন লাগে, সাত দুগুণা কত, চোদ্দ, পানির জন্য আমার চোদ্দটা প্রোটন লাগে, এস প্লাস লাগে, সেটা কার কাছ থেকে আসবে, বিজারকের কাছে, বিজারকের কাছে কি প্রোটন আছে, দেখো এই বিজারকের কাছে কি প্রোটন আছে, নাই, যদি বিজারকের না থাকে তাহলে কার কাছ থেকে আসবে, ভাই অ্যাসিড থেকে আসবে, অ্যাসিড থেকে আসবে, তাহলে আমার এখানে অ্যাসিড কে, সালফিউরিক অ্যাসিড, তাহলে দেখো যেখানে কত দিলে চোদ্দ হবে, চোদ্দটা হাইড্রোজেন হবে, সাত দিলে চোদ্দটা হাইড্রোজেন হবে, তাহলে দেখো আমার এখানে সাত দুগুণা কত, চোদ্দটা এস প্লাস লাগে, সেটা আগে যাবে হচ্ছে বিজারকের কাছে, বিজারকের না থাকলে অ্যাসিডের কাছে, তাহলে দেখো এখানে এইচ টু এসও ফোর, তাহলে আমার এখানে কত দিলে চোদ্দটা এস প্লাস হবে, সাত দিলে, তো মানে এই হচ্ছে কাহিনী। কারণ বাম পাশে হাত দেওয়া কি হারাম, বাম পাশে আমি হাত দিতে পারবো না, কোথায় সমতা করব, ভাই ডান পাশে সমতা করব। তাহলে ভাই এবার দেখো তো ডান পাশে সমতা করো, এখানে কয়টা পটাশিয়াম, দুইটা পটাশিয়াম, এখানেও কয়টা পটাশিয়াম, দুইটা পটাশিয়াম, কোনো সমস্যা নাই, ওকে। এখানে কয়টা ক্রোমিয়াম, দুইটা ক্রোমিয়াম, ভাই এখানে কয়টা ক্রোমিয়াম, এখানেও দুইটা ক্রোমিয়াম, কোনো সমস্যা নাই, মিলে গেছে। ভাই এখানে কয়টা আয়রন, ছয়টা আয়রন, ভাই এখানে কয়টা আয়রন, ভাই দুইটা আয়রন, তাহলে দেখো তো কী করতে হবে, এখানে ছয়টা আয়রন আর এখানে তোমার দুইটা আয়রন, সমতা কি হয়েছে, হয় নাই, তাহলে সমতা করতে হলে এখানে কত দিতে হবে, তিন দিতে হবে, দ্যাটস ইট, শেষ, তোমার সমতা হয়ে গেছে।